মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঠাকুরগাঁয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নানা কর্মসূচি পালন করেছে। বুধবার সকালে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চত্বর থেকে একটি বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিণ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন এক আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট ডক্টর লুৎফর রহমান, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম, সদর উপজেলা প্রশিক্ষক প্রবীণ কুমার রায়সহ অনেকে। র্যালি শেষে এক আনসার ব্যাটালিয়নের পরিচালক ও জেলা কমান্ড্যান্ট ডক্টর লুৎফর রহমান বলেন, বাংলাদেশ স্বাধীনতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ সরকারের নির্দেশে আগামীতেও এই বাহিনী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে। আমরা স্মরণ করছি 1971 সালে যে সকল শহীদ হয়েছেন, সেই শহীদদের প্রতি আমরা তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে যে সকল মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।